Hey guys, welcome back to my YouTube channel. তোমরা সবাই কেমন আছো? So আজকে ভিডিও হতে চলেছে Get Ready With Me. Basically আজকে আমি পূজো করতে গেছিলাম। তো কিভাবে কি রেডি হয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দুর্গা পূজো আসছে গাইস। এই মেকআপ লুকটা আই থিংক সবার প্রচুর কাজে লাগবে। তো টাইম নষ্ট করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। একটা জিনিস খেয়াল রাখো, যদি তোমরা মেকআপ করতে পছন্দ করো বা না করো, বাট কোনো জায়গা বেরোনোর আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করবে, তারপরে ময়শ্চারাইজার এন্ড সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। তো নোংরা মুখে কিন্তু কোনোদিনও স্কিন কেয়ার করলে কাজে লাগে না। তো আমি ফেস ওয়াশ করে অলরেডি টোনার ময়শ্চারাইজার সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। আর অবশ্যই এক একটা করে স্কিন কেয়ার করে তোমরা 1 থেকে 2 মিনিট ওয়েট করবে, তারপরে নেক্সট স্কিন কেয়ার করবে। যেহেতু আমি দিনের বেলা বেরোচ্ছি তাই সেরকম কোনো মেকআপ আমি এখানে ইউজ করব না, বাট তাও কোনো হাই মেকআপ ছাড়া কি করে এত সুন্দর বিউটিফুল লুক আসবে সেটা দেখতে থাকো। তো ফার্স্ট আমি ব্লু হেভেন প্রাইমার ইউজ করেছি, এবার আমি ইউজ করব কনসিলার। আর এখানে আমি ইউজ করছি সুইস বিউটি কনসিলার। যদি তোমরা কনসিলার ইউজ করতে পছন্দ না করো তাহলে গো ফর ইট গাইস, একদম দরকার নেই। তোমরা নর্মাল কম্প্যাক্ট ইউজ করেও জাস্ট মেকআপটা ফিনিশ করতে পারো। আমার যেহেতু রাত ভোর ভিডিও এডিট করে করে আন্ডার আইতে ডার্ক সার্কেল হয়ে গেছে, তো সেগুলোই জাস্ট কভার করার জন্য আলাদা করে কনসিলার ইউজ করছি, বাট তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর গাইস, তোমরা যদি সুইস বিউটির কনসিলার কোনোদিন ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই ট্রাই করতে পারো, একটা রিজনেবল প্রাইসের মতো এত সুন্দর কনসিলার, মতলব আমার ফেভারিট। আমি যে কতগুলো কিনে ইউজ করেছি কোনো ঠিক নেই। তো এবার ব্লেন্ড করার পালা, একদম সফট হাতে ভালো করে ব্লেন্ড করবে। আর অবশ্যই ব্লেন্ডটা যেন একটু ভেজা থাকে, তাহলে কিন্তু ভালো করে ব্লেন্ড হবে, আদারওয়াইজ অতটাও ভালো করে ব্লেন্ড হয় না। দেখো, যে কোনো কনসিলার অ্যাপ্লাই করার পরে হালকা ফেসটা একটু সাদা সাদা এরকম মানে হোয়াইট একটু লাগবে, বাট একটু পরে কিন্তু অটোমেটিক তোমাদের স্কিন কালার সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। তো এটা দেখে ভয় পাওয়ার কোনো বিষয় নেই যে প্রথমে এত সাদা মুখ লাগছে, হাত কালো, এরকম কোনো কিছু না। প্রথম প্রথম মেকআপ করার পর সবসময় এরকম কাল মানে হোয়াইট বেশি লাগে, বাট একটু পরে সেটা স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। তো এবার আমি একটু গলার দিকে ব্লু হেভেনের কনসিলার দিচ্ছি, যেটার কভারেজ একদমই নেই বললেই চলে, মতলব কোনো কভারেজই নেই। লাইক আমার মানে ইউজ করা সবথেকে ওয়ার্স্ট মানে কনসিলার তোমরা বলতে পারো। দেখো, 2 মিনিটও হয়নি আমি কনসিলার ইউজ করেছি, এর মধ্যেই কিন্তু অটোমেটিক আমার স্কিনের সাথে ম্যাচ হয়ে গেছে। আমার হাত, তারপরে গলা, তারপরে দেখতেই পারো ফেসটা পুরো অটোমেটিক ম্যাচ করেই গেছে। তো প্রথমে দেখে ওরকম ভয় পাওয়ার কিছু নেই যে আরে বাপরে এত সাদা, তো এরকম কোনো কিছুই হয় না অ্যাকচুয়ালি। আর বেসিক্যালি ক্যামেরাতে একটু বেশি হোয়াইট লাগে গাইস। আর এখানে আমি কেয়া শেডের আমব্রেলা ফেস পাউডার ইউজ করছি, যার মধ্যে আছে সানস প্রোটেকশন। যেহেতু আমরা দুপুরবেলা বেরোচ্ছি, দ্যাটস ওয়াই সানস প্রোটেকশন আমাদের খুব ইম্পর্টেন্ট। আর মেকআপ করার আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে কোনোদিনও ভুলে যাবে না, যদি তোমরা দিনের বেলা বাইরে বেরো। আর কোনো কম্প্যাক্ট পাউডার বা ফেস পাউডার অ্যাপ্লাই করে দেখবে যে আইব্রোটা একটু মানে হোয়াইট হোয়াইট দেখতে লাগে, দ্যাটস ওয়াই আমি হালকা করে একটু আইব্রো ফিল করি। খুব গাঢ় করে আইব্রো ফিল করা আমার ভালো লাগে না, হালকা করে নর্মাল আইব্রো ফিল করলে কিন্তু ন্যাচারাল একটা লুক আসে। তো আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো প্যালেট ইউজ করছি, যেটা একটু এক্সপেন্সিভ হলেও তোমরা যদি বিগিনার্স থাকো তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারো, একদম মানে খুবই ইজি ইউজ করা, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর ওই আইব্রো প্যালেটের মধ্যে কিন্তু স্প্যাচুলার তোমরা পেয়ে যাবে ছোট করে, বাস তাও কাজ চলে যায়। তো সেটা দিয়ে ভালো করে আইব্রোটাকে ফিল করে নিলাম। তো এবার আমি আইশ্যাডো ইউজ করছি, তো আমি এখানে জ্যাকলিন হিল প্যালেট থেকে একদম লাইট একটা ব্রাউন কালারের আইশ্যাডো ক্লিক করে নিয়েছি অ্যান্ড আইলাইডে অ্যাপ্লাই করবো। খুবই হালকা, মানে একদমই বুঝতেই পারবে না কেউ, বাট তাও অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি শাড়ি ওয়ার করছি তাই ভাবলাম যে হালকা একটু আইশ্যাডো দেওয়া যাক। এরকম হালকা কালারের আইশ্যাডো দিলে কিন্তু আইটা বেশ এলিগেন্ট দেখতে লাগে, প্লাস যদি তুমি আইল্যান্ডার ইউজ করছো তাহলে তো বেস্ট, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর আমি এখানে ল্যাকমির আইলাইনার ইউজ করছি, যেটা আই থিঙ্ক সবারই ফেভারিট। আর সবার কাছে আইলাইনার মানেই হচ্ছে এটা, আমার ছোটবেলা থেকে এটা ফেভারিট, এখনো ইউজ করছি আর আদৌ অনেক বছরই এটা ইউজ করব। আর আমি এখানে নর্মাল উইঙ্ক আইলাইনার ক্রিয়েট করছি, কারণ আমি যেহেতু শাড়ি পরছি দ্যাটস ওয়াই এর সাথে অনেক ওয়েস্টার্ন টাইপের কোনো আইলাইনার এখানে ক্রিয়েট করলে ভালো লাগবে না, দ্যাটস ওয়াই একদম নর্মাল আইলাইনার ক্রিয়েট করছি। আর আমি লোয়ার ল্যাশ লাইনে আউটার কর্নারে হালকা করে আইলাইনার ক্রিয়েট করলাম, মতলব আমি যেহেতু কাজল পরতে এত বেশি পছন্দ করি না, দ্যাটস ওয়াই আমি এই ট্রিকটা ইউজ করি। যদি তোমরা কাজল পরতে পছন্দ করো তাহলে এই ট্রিক ইউজ করার কোনো দরকার নেই, বাট আমি যেহেতু চোখটা বড় বড়, দ্যাটস ওয়াই কাজল পরলে আমার অতটা বেশি ভালো লাগে না। তো এবার হচ্ছে মাস্কারা লাগানোর পালা। তো আইল্যাশটা একবার আইল্যাশ কার্লার দিয়ে কার্ল করে তারপরে আমি মাস্কারা ইউজ করছি। মাস্কারা আমি এখানে ব্লু হেভেনের ইউজ করছি, আর ফেক ল্যাশ পরার তো এখানে কোনো প্রশ্নই ওঠে না, বিকজ আমি দিনের বেলা যাচ্ছি আর আমি এমনি ফেক ল্যাশ পরতে একদম ভালোবাসি না, দ্যাটস ওয়াই মাস্কারাই আমি আপার ল্যাশ লাইন অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এবার আমার মনে হলো লোয়ার ল্যাশ লাইনে মানে ভলিউমটা বেশি আসছে না, দ্যাটস ওয়াই আমি মেইবলিনের মাস্কারা ইউজ করছি। এটা আমি অত বেশি ইউজ করি না, এটা কিন্তু খুবই ভালো একটা মাস্কারা, বাট এটা কিন্তু মানে খুব সহজে উঠতে চায় না, মানে আমার আইল্যাশগুলো পুরো একদম করকরে হয়ে থাকে, এই জন্য আমি খুব কমই ইউজ করি। আদারওয়াইজ একবার ইউজে কিন্তু মেইবলিনের মাস্কারা বিশাল ভালো রেজাল্ট আসে গাইস। যদি 24 ঘন্টার জন্য আইল্যাশে স্টে করতে চাও মাস্কারা, তাহলে তোমরা মেইবলিন এটা ইউজ করতে পারো। আমি যেহেতু 1-2 ঘন্টার জন্য থাকবো, দ্যাটস ওয়াই আমি ব্লু হেভেনের মাস্কারা ইউজ করছি, না হলে আমিও মেইবলিনের মাস্কারাটা ইউজ করতাম। আর গাইস, আমি অনেকদিন পরে সোনার ইয়ারিং পরেছিলাম, তো সেটাই ওপেন করছি, যেহেতু আমি এখানে অন্য ইয়ারিং ট্রাই করবো। আর যখন তখন এই গোল্ড ইয়ারিং খুলে যেখানে খুশি আমি রাখতে পারি না, আমার ভাইয়ের জন্য, ছোটো যে ভাই আছে
আছে, কারণ ও সবসময় এখান থেকে ওখান থেকে জিনিস ফেলে দেয়, তো হারিয়ে গেলে আর পাবো না। আর আজকে আমি পরবো এই শাড়িটা, মানে বাটি প্রিন্টে শাড়ি বলে এটাকে, আই থিঙ্ক এটা আমি আমার মাকে গিফট করেছিলাম, বাট সেটাই আমি প্রথমবার পরছি আজকেই। তো শাড়িটা আমি এখন পরবো না, শাড়িটা সবার শেষে পরবো, কারণ শাড়িটা আমাকে মা পরিয়ে দেবে। এরকম না যে আমি শাড়ি পরতে পারি না বা পরাতে পারি না, কিন্তু আমার না মায়ের পরানো শাড়িটা আমার বেশি ভালো লাগে, দ্যাটস ওয়াই আমাকে সবসময় শাড়ি মাই পরিয়ে দেয়। আর এখানে আমি ইয়ারিংটা পরছি, যেটা সমস্ত কালার মিক্স করা আছে, মানে যে কোনো শাড়ি বা যে কোনো ড্রেসের সাথে ইয়ারিংটা চলে যায়, তো একটা এরকম কালারফুল ইয়ারিংয়ের কালেকশন তো সবারই থাকা দরকার। আর এবার আমি হ্যান্ড রিং পরছি, তো এটা আমি বাড়িতে সবসময় খুলে রাখি, কোনো জায়গায় যাওয়ার সময় তখনই হাতে আর শুধুমাত্র পরি। এবার আমি এখানে পরবো মঙ্গলসূত্র, তো এটাতেও অনেক লোক অনেক কিছু বলেছে যে কেন মঙ্গলসূত্র পরো, তো এটা কি অ্যাকচুয়ালি মঙ্গলসূত্র বলে কিনা সেটাও আমি জানি না, বাট অনেক লোকে কমেন্ট করতে আমি দেখেছি, কিন্তু আমার না অ্যাকচুয়ালি এটা খুবই ভালো লাগে, এটা বেসিক্যালি আমার মায়ের, বাট আমি এটা অনেক বাড়ি পরেছি শাড়ি পরতে হলে। আর এমন তো না যে আমার বিয়ে হবে না, অবশ্যই আমার তো বিয়ে হবেই, তো তখন পরার এখন পরার পার্থক্য কি আছে আমি বুঝিনি। তো যাই হোক, শাড়ি পরলে একটা সিম্পল মানে এরকম চেইন বা মঙ্গলসূত্র যাই বলো আমার বেশ ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি মায়ের এই মঙ্গলসূত্রটা অনেকবার পরেছি। আর যেহেতু আমার কপালটা অনেকই বড়, দ্যাটস ওয়াই আমি একটু বড় টিপ পরতেই পছন্দ করি, কারণ ছোট টিপ পরলে খুঁজে পাওয়া যায় না। আর তোমরা হয়তো দেখেছো যে আমার টিপের নিচে হোয়াইট কালারের দাগ দেওয়া থাকে শাড়ি যখন আমি পরি, তো আমার এটা বেশ পছন্দের। আমি কোনো সময় একটা ফেব্রিক দিয়েও করি বা কোনো সময় নেল পলিশ দিয়ে করি, তোমরা যে কোনো জিনিস দিয়ে করতে পারো, আমি বেশিরভাগটাই ফেব্রিক দিয়ে করি, বাট আজকে না খুঁজে পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই ভাবলাম হোয়াইট কালার নেল পলিশ দিয়েই চলো ক্রিয়েট করা যাক। তো বেশ কিউট একটা লুক আসে, আমার তো বেশ ভালো লাগে, মানে সাউথ ইন্ডিয়ান ব্যাপারটা আসে। তো অন্য ভিডিওতে জাস্ট আমি ফেস মেকআপটাই দেখাই, বাট আজকে ভাবলাম চলো একটু হেয়ার স্টাইলটাও দেখানো যাক, কারণ দুর্গা পুজো আসছে গাইজ, আর হেয়ার স্টাইল মেকআপ তো সবারই শিখতে অনেকই প্রয়োজন, দ্যাটস ওয়াই ভাবলাম চলো আজকে তোমাদের অনেকই হেল্প করে দিই। তো ফার্স্টে আমি কী করলাম, তো সাইড দিয়ে মানে কানের সাইড দিয়ে আঙুল দিয়ে সব চুলকটা বের করলাম, ফ্রন্টে চুলকটা সামনে দিয়ে এরকম একটা ক্লিপের সাহায্যে আটকে রাখলাম। তো একটু বাজে দেখতে লাগছে, বাট এটাই কিন্তু লাস্টে এত সুন্দর লুক আসবে, তো সেটা মানে বলে বোঝাতে পারবো না, তোমরা দেখতে থাকো। আর ব্যাকে যে চুলগুলো আছে সেগুলো আমি একটা মোটা গাদারের সাহায্যে বেঁধেছি, যাতে এটা খুলে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো চান্স না থাকে। তো এবার আমি ইউজ করবো ফেক খোপা। এখন অ্যাকচুয়ালি বেশিরভাগ লোকেরই ছোটো ছোটো চুল থাকে, বড়ো চুল এখন বেশি দেখা যায় না, তো আমার যেহেতু বড়ো চুল আমার ভালোও লাগে না, সো তার জন্য আমি ফেক খোপা ইউজ করি, যখন আমার মনে হয় শাড়ি পরলে একটু খোপা করলে বেশি ভালো লাগবে। আর যে বাচ্চাদের গাডারগুলো পাওয়া যায় না গাইস, 10 টাকায় আই থিঙ্ক অনেকগুলো পাওয়া যায়, তো সেই গাডারগুলো কিনে রাখবে। তো খোপাটা ইউজ করার পরে চারিপাশে চুলটাকে ভালো করে স্প্রেড করবে, নিজে করতে পারো বা মায়ের সাহায্য বা দিদির সাহায্য যার করে সাহায্য নিয়ে নাও, নিয়ে এরকম নর্মালি জাস্ট এবার উপর থেকে গার্ডার দিয়ে দেবে, তো একদম পারফেক্ট একটা খোপা হতে চলেছে গাইস। কেউ বুঝতেই পারবে না তোমার চুল নেই, তোমার এত বড় খোপা হলেও কী করে, লোকজন বুঝতেই পারবে না। আর শুধু শর্ট হেয়ারে না গাইস, তোমরা লং হেয়ারেও কিন্তু এই খোপাটা ইউজ করতে পারো। আর সাইডে ববি পিনস দিয়ে ভালো করে সিকিউর করার পরে এবং ফ্রন্টের হেয়ারগুলো এবার পেছন দিকে হালকা করে পপ করে সেট করব। তো আমি এই ট্রিকটা বেশি ইউজ করি বিকজ আমার কপালটা একটু বড়, যাতে একটু মানে ফ্রন্টের যে লকসগুলো কাটা আছে সেগুলো দিয়ে একটু যেন ঢেকে যায়, দ্যাটস ওয়াই আমি এই ট্রিকটা একটু বেশি ইউজ করি। আদারওয়াইজ অতটাও কপাল বড় না যে দেখতে অতটা বাজে লাগে, তো সেরকম কোনো কিছু না, বাট আমার ফিল হয় যে আমার ফ্রন্টেই চুলগুলো থাকলে বেশ আমার কমফোর্টেবল ফিল হয়, এটা হচ্ছে বড় কথা। তো এর মধ্যে আমি একটা ফেক পপও দিয়েছি, তোমরা চাইলে না দিতে পারো কোনো সমস্যা নেই। আর ব্যাকে যে হেয়ারগুলো এক্সট্রা রয়ে গেছে সেগুলো বয়ফ্রেন্ডের সাথে ভালো করে খোপার মধ্যেই টাই আপ করে নাও। এবার খোপার ফুল তোমরা যে কোনো টাইপের ফেক বা অরিজিনাল ফুল তোমরা ইউজ করতে পারো, অরিজিনাল ফুলসে আই থিঙ্ক বেশি সুন্দর লাগে। তো আমার কাছে যেহেতু নেই, তো আমি এখানে ফেক দুটো ফ্লাওয়ার্স এখানে আমি ইউজ করছি, একটা হোয়াইট একটা রেড, ইয়েলো হোয়াইট কালারের, যেটা দেখতেই পারছো বেশ সুন্দর লাগে দেখতে গাইস। আর এই ফ্লাওয়ার্সগুলো না সবসময় নিচের দিক থেকে ইউজ করে, লাইক অনেকে দেখেছি উপর থেকে ইউজ করে, বাট না, আমাদের ঘাড়ের থেকে মানে ফ্রন্টের থেকে কিন্তু দেখতে বেশি ঘাড়টা চোখে পড়ে, তো সেখান থেকে ফ্লাওয়ারগুলো হালকা করে চোখে পড়লেও কিন্তু বেশি কিউট লাগবে আর বেশি সুন্দর লাগে অবভিয়াসলি। তো অবশ্যই তোমরা এরকম খোপার কোনো ফুল ইউজ করলে নিচের থেকে ইউজ করবে, আর এই ফুলগুলো উপরে টাই আপ করে নর্মালি জাস্ট উপরের দিকটা দিয়ে ববি পিন দিয়ে সেট করবে, নিচের দিকে কোনো সেট করার দরকার নেই, কারণ না হলে এই ফুলগুলো মানে চিপসে যাবে আর দেখতে ভালো লাগবে না। আর আমি যে লিপস্টিকটা ইউজ করছি এটা হচ্ছে প্রোটাচের লিপ প্লাম্পিং ড্রপস, এটা বেসিক্যালি আমি প্রমোশনে পেয়েছিলাম, আর তারপর থেকে গাইস এই লিপস্টিকটা আমার এত প্রিয় যে আমি অনেকবার ইউজ করে ফেলেছি। এতে লিপসটা অনেক বেশি ড্রাই ড্রাই লাগে না, পুরো একদম সফট একটা লুক আসে, আমার তো বেশ প্রিয় লিপস্টিকটা। তো ফেস মেকআপ তো পুরোপুরি ডান, অ্যাকচুয়ালি মেকআপই না, বাট তাও যেটা তোমরা বললো মেকআপ বা নো মেকআপ যাই হোক, তো এবার চলো শাড়িটা পরার পালা। তো শাড়িটা মা পরিয়ে দিয়েছে, অ্যান্ড এরকমভাবে মা শাড়ি পরিয়ে দিয়েছে, তো শাড়িটা তো পরে আমাকে বেশ ভালো লাগছে। আর হাতে যে চুড়িটা আমি পরেছি, তো সেই চুড়িটা আমি বাড়িতে বানিয়েছিলাম অনেক দিন আগে, বাট সেটা কোনোদিনও পরা হয়নি, তো আজকে ভাবলাম চলো হাতটা ফাঁকা ফাঁকা লাগছে, দ্যাট তাই এই
এই চুড়িটা পরেছি আর ওই হাতে একটা ব্রেসলেট আমি পরেছি। তো হ্যাঁ গাইস, এই হলো ফাইনাল লুক। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা এটা কবে ক্রিয়েট করছো, লাইক দুর্গা পুজো আসছে তো অষ্টমীতে তোমরা এটা ক্রিয়েট করতে পারো, তো অষ্টমীর জন্য কিন্তু একটা বেস্ট লুক হতে চলেছে গাইস। আর কীরকম ধরনের মেকআপ লুক চাও বা কী কী ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না গাইস। আর তোমরা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করো, যাও লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। আর বাই দ্য ওয়ে গাইস, পুজো করতে গেছি কিন্তু ব্লগ শ্যুট করেছি, ব্লগ কিন্তু নেক্সট ভিডিওতে আসছে, তার জন্য ওয়েট করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাও, নাহলে কিন্তু মিস করে যাবে। পুজো করতে গিয়ে তো বেশ মজা হয়েছিল আর আমার লুকটাকে সবাই অনেক তারিফও করেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। অ্যাকচুয়ালি তোমাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি ম্যাটার করে, তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে সবার সাথে অন্য কোনো ভিডিওতে গাইস। আজকের মতন বাই বাই।